এরপর কি হচ্ছে, তারপর স্যার 10 কদম আমরা সবাই ইলেকট্রিসিটি জিনিসটা বুঝলাম, আসলে ইলেকট্রিসিটিটা কি, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির উদ্ভব মূলত ইলেকট্রন বা অ্যাম্বার থেকে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এটা এক ধরনের শক্তি, অদৃশ্য শক্তি যা তাপ, শব্দ, গতি উৎপন্ন করে এবং অসংখ্য কাজ সমাধান করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো, এই টেনের পাওয়ারটা আমরা এটা একটু খেয়াল করব, আমরা টেনের পাওয়ারটা বুঝবো, আমাদের সবাই লাগবে। মনে রাখো, কোনো কিছু পাওয়ার যদি জিরো হয়, কোনো কিছু পাওয়ার জিরো হলে সেটা কি হবে? অন। স্যার জিরো? কোনো কিছু পাওয়ার জিরো হলে অন হয়, মনে থাকবে? তাহলে মনে করো এটু দি পাওয়ার জিরো, তাহলে কি হবে? ওয়ান হবে। অন। ক্লিয়ার? তাহলে এটু দি পাওয়ার অন কি হবে বলতে পার কেউ? তারি ওয়ান হবে। তারি সারি এ ওয়ান এ টু দি পাওয়ার অন বলতে কয়টা এ? একটা এ, একটা এ, তাই না? জি স্যার, একটা এ। তাহলে এ টু দি পাওয়ার, হ্যাঁ যদি হয় এরকম, আমরা একটু মুছে দেই এটা, 10 ইনটু 0 ইকুয়াল টু 1, যদি হয় 2 টু দি পাওয়ার অন কত হয় বলো? 2 স্যার, 2, হ্যাঁ 2 টু দি পাওয়ার যদি 5 হয় তাহলে আমরা কত হবে, কয়টা 5? 5 টা 2 না, 5 টা 2 স্যার, 5 টা 2 10 কত হয়? 25 32 35 32 স্যার। তাহলে এখানে দেখো 10 টু দি পাওয়ার 0 দ্যাট মিন্স কত? 10 অন 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 10 টু দি পাওয়ার 0, কোন কিছু পাওয়ার 0 হলে সেটা কি হয়ে যাবে? 1 অন হয়ে যাচ্ছে। 1 10 টু দি পাওয়ার অন কি হবে তাহলে? 10 10 10 টু দি পাওয়ার স্কয়ার মানে কি? 100 100 ঠিক। তোমরা 1000 যদি লিখতে চাও তাহলে 1000 কে 10 কিউব লেখা সম্ভব না? জি স্যার, 10 কিউব লেখা সম্ভব। তার মানে আমাদের এই অপশনগুলো আমরা বুঝতে পারলাম। এখানে আমি একটু মুছে দেই, এখানে আমরা আরেকটা জিনিস লিখবো, এটা একটু মুছে দেই। খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, x টু দি পাওয়ার মাইনাস n, এটা কিছু বুঝছো? এই মাইনাসটাকে বলা হয় ইনভার্স। তাহলে তুমি যদি হিসাব করে x ইনভার্স n, তাহলে এটাকে যদি ভাঙো তাহলে কি লেখা যায় কেউ বলতে পারবে? n বাই x ভাগ x টু দি পাওয়ার n। এরকম না? জি স্যার। তাহলে আমাকে একজনে ক্লিয়ার করো, 3 ইনভার্স 2 আছে, তাহলে 1/3 স্কয়ার 3 স্কয়ার, রাইট? তাহলে এটাকে যদি আরেকটু গুছিয়ে কেউ লিখতে চায় তাহলে 1/9 লেখা যায়? জি স্যার। জি স্যার। তাহলে খেয়াল করে এখানে 1/10 দ্যাট মিন্স কি লেখা যায়? 10 ইনভার্স মাইনাস 1, মানে 10 ইনভার্স 1, 1/10। তাহলে এটাকে কি লিখতে পারো তোমরা, এটাকে কি লিখতে পারো? 1/10 স্কয়ার লেখা যায় না? জি স্যার। তাহলে 10 স্কয়ার মানে কি? 100 না? 100 100। হ্যাঁ, এই যে এই 1000 তো তোমরা জানো 10 টু দি পাওয়ার কিউব হয়, তাহলে 1 বাই এরকম লেখা যায় না? 10 টু দি পাওয়ার মাইনাস 3। জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা যদি কেউ বলে 10 ইনভার্স 6 কত হয়, তাহলে আমরা সহজে বুঝতে পারবো 1/10 টু দি পাওয়ার 6। 1/ ক্লিয়ার? 10 টু দি পাওয়ার 6। জি স্যার। এটা কার কনফিউশন আছে? না স্যার। হ্যাঁ, তাহলে এটাকে হবে 1 দিয়ে পার আরো 10 আর 10 6 এ ভাঙতে কয়টা হয়? একের পরে কয়টা শূন্য হবে? 6টা 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 শূন্য, 1 2 3 আর আরো দাও 3টা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। 6টা শূন্য। তো এরকম করে আমরা চাইলে এটাকে মডিফাই করে নিতে পারবো। আচ্ছা, এরপরে দেখো, খেয়াল করি, আমরা আমরা সবকিছু অলরেডি এতক্ষণ বুঝে গেছি যে আমাদের 10 টু দি পাওয়ার 0 মানে 1। কারো কোনো কনফিউশন আছে? এখন তোমাকে যদি কেহ দেয় যে এই এটাকে সলিউশন করতে, যে এটাকে কি লেখা যায়, 1/1 2 3 4 চারটি আছে, তাহলে এটাকে কিভাবে লেখা যাবে বলতে পারো? 1/10 টু দি পাওয়ার মাইনাস 4 4 তারপরে 10 টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 4 লেখা যায়? জি স্যার। মাইনাস 4, রাইট?
হ্যাঁ এটাই আমি জানতে চাচ্ছি যে তোমরা এটা ক্লিয়ার কিনা সবাই, যদি তোমাদেরকে আমি এরকম দেই যে লেখো তো 1/10^-5 আছে, তাহলে এটা কি উল্টাই লিখলে কি হয়, একটু সলভ করতে পারো কি হো? এইটা কেমনে করুম স্যার? স্যার শুধু 10^-5 নাকি স্যার 1/10^-5? হ্যাঁ এটাও পারবো স্যার, এটাও পারবো। উল্টে গেলে কি হবে, এটা পজিটিভ হয়ে যাবে না? কোন সমস্যা না স্যার, এই পড়াগুলা কি শীট আকারে আসবে মনে হয়, এরকম কিছু লাগতে জিতাছে। সহজ আছে না? আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা এগুলা খেয়াল করবা একটু। উদাহরণ ক নাম্বার দেখো, উদাহরণ ক দেখো, এটাকে তোমরা পাওয়ার বাই করবা, 1000 আর 10000 গুণ করো। তার আমি একটা দেখাই দিই, 1000 × কত আছে? 10000। তাহলে এটা গুণ করো তো একজনে কেউ, কত হয় তাহলে? সমান সমান দেবা, 1000 মানে কত পাওয়ার বলো তো? 10 লাখ হবে স্যার, 1 কোটি হবে স্যার। 10 কিউ? না না ওরকম না, আরে পাওয়ার পাওয়ার হিসাব করো, পাওয়ারে পাওয়ারে হিসাব করো, পাওয়ার হিসাব স্যার। 10^3 × 10^4 স্যার, 10^4 স্যার। হ্যাঁ আর এটা হবে 10^4, রাইট? তাহলে টোটাল কত হয় বলো তো? 10 কমন নাও, তাহলে হবে 10^4। আরে ভাই কে জানি জায়গায় স্যার, ওই যে কে জানি মেসেজ দিয়েছে স্যার, স্যার বলছে যে আমাদের যে এগুলা যদি আমরা পরে ই আকার দেই, সিট আকার দেই কিনা সেটার জন্য বলছে, ঠিক আছে? সমস্যা নাই, আমরা আবার দিব। তো আমাদের দেখো এখানে কি সূত্রটা খেয়াল করে, এই সূত্রটা সবাই মনে রাখবা। সূত্রটা হয়েছে এরকম যে a^m খেয়াল করো, পাওয়ার উপর নির্ভর করে, কিন্তু a^n তাহলে a^m + n রাইট রাইট রাইট, এ কমন আছে আর m + n গুণের বেলা যোগ হয়, তাই না? জি স্যার। তাহলে এখানে 10 আগের বেলা বিয়োগ 3/7 হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। গুড, জি স্যার। এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। হ্যাঁ তোমরা জানো তাহলে এই কাজটা এখানে করছে, এখানে তাহলে তোমরা সবাই বুঝতেছো বিষয়টা। আমরা আর একটু সূত্র দেখাই, এটা একটা সূত্র যেমন গেল তোমাদের, এটা তো একটা সূত্র হইলো, তাই না? জি স্যার। একটা সূত্র দেখো, am ভাগ যদি হয় an, এখন a - n a কমন নিয়া, হ্যাঁ হ্যাঁ m - স্যার ভাগের সময় মাইনাস হয়, সূত্রটা মনে রাখবো স্যার, এটা জানি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কিলো পরে মেঘা, মেঘা বলতে একের পরে কয়টা শূন্য? 6টা শূন্য, 10^6। এরপরে গিগা, তোমরা মোবাইল ইউজ করো না, 1 GB ইন্টারনেট কেন না? তো এই যে গিগা, গিগা বলতে 10^9, অর্থাৎ এত বাইট। তাহলে 3 × 3 = 6 = 9 শূন্য হবে, ঠিক আছে? গিগা। আর টেরাতে দেখো, জি স্যার, টেরাতে কয়টা? 12টা, মনে থাকবে সবাই? কিলো, জি স্যার, কিলো, মেঘা, গিগা, টেরা, এই প্রতীকগুলো পরীক্ষার সময় থাকে। মনে কর 5 ওহম, ভালো কথা, যদি থাকে 5 কে ওহম তাহলে কি হবে বলো তো? তাহলে 5000 ওহম, রাইট? এটা 5 ওহম জাস্ট শেষ এখানেই, আর মানে এটা হইছে 5000 ওহম। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এইজন্য মনে রাখো, কোথাও লেখা থাকে, কোথাও লেখা থাকবে শুধু 5 m ওহম, তাহলে এম এ কি হয় আমরা সবাই বুঝবো, এম হইছে মেগা, রাইট? এবারে জিতে হয় গিগা আর টিতে টেরা, এগুলো সবাই মনে রাখতে হবে,
ঠিক উল্টা ভাবে যদি আসো নেগেটিভটা তাহলে মিলিত হয় 1000 দিয়ে ভাগ হয় মিলি জি স্যার তারপরে মাইক্রো তো হয় মাইক্রো ন্যানো পিকো ন্যানো আর পিকোতে -12 মনে থাকবে সবার এগুলা জি স্যার জি স্যার আজকে তোমরা এইগুলা জি স্যার আমরা পরে পরে অনুগুলো চলে যাবে আজকে তোমরা এই সাতটা মনে রাখবে সবাই লেখা খাতায় লিখবা যার যার খাতায় আজকে শিখলা এটাই আর এখান থেকে শিখলা বলে দিয়া এগুলো মুখস্থ করতে হবে কি স্যার আর শিখলে যে স্যার এগুলা স্যার আমাদের বইয়ে আছে না স্যার হ্যাঁ আছে বইয়ে আছে হ্যাঁ বইয়ে আছে বইয়ে আছে সব বইয়ের পড়া আমি এই বই তো পিছে স্যার তোমাদের বই থেকে দেখা প্রথম অধ্যায় তোমাদের কোনো সমস্যা নেই এটা প্রথম অধ্যায় হ্যাঁ এই যে দেখো খেয়াল করো যারা নতুন জয়েন করছে অধ্যায় 1 তোমাদের আজকের আলোচনা বিদ্যুতের অর্থ 10 এর পাওয়ার আর এই চারটা মনে রাখবা এই চারটা সবাই ঠিক আছে জি স্যার এরপর থেকে পেজ নাম্বার 19 থেকে শুরু করব আমরা এখন রোল কল দেব আজকে ক্লাস শেষ করব তো এই অধ্যায়টা তোমাদের ভালো লাগবে আস্তে আস্তে পড়তে গেলে সমস্যা নাই আজকে এতটুকুই পড়ো ক্লিয়ার জি স্যার জি স্যার জি স্যার 20 66 701 আছে দে প্রেজেন্ট দে প্রেজেন্ট দে 701 জি স্যার আছে কে লোকটা কে নাম কি আবে দে না আমি মিউট করে আরাফাত হোসেন মিউট করা আমি শামিম জি স্যার তো শামিম কই থাকে প্রেজেন্ট এরপর আছে 703 নাজমুল শাহাদাত জি স্যার প্রেজেন্ট স্যার মিউট করা ছিল নাজমুলের চেহারাটা দেখা দরকার না কই নাজমুল কই দেখি জি স্যার এই তো এই তো জি স্যার ফাইন দেখি ঠিক আছে এরপরে পি পরবীর চাকমা কাশফি আছে তো ফয়জুল ইসলাম জি স্যার জি স্যার রাব্বির রহমান রাব্বির রহমান আছে রাব্বির আমি স্যার এই যে হ্যালো এই যে মাইক্রোফোনটা মিউট করো আবু তালা নাই এই যে আবু সুফিয়ান মুজাহিদুল ইসলাম 62012 ইসলাম সিফাত তো থাকার কথা সিফাত নাই কেন আছে তো এই তো স্যার দেখাইতেছে রাহাত কই রাহাত হালদার ফাইন
সানোয়ার হোসেন নেই মুহতাম আরশাদ খান ওয়াই আব্দুল্লাহ ভাই মেক জি স্যার আছে মেক কর না কেন স্যার সোহেব আব্দুল্লাহ আছে সোহেব আব্দুল্লাহ আছে স্যার সোহেব আব্দুল্লাহ আছে স্যার ওই মুহতাম আরশাদ খান সাদি এমদি রিফাত নাই সিফাত ইসলাম আপনার হাসান তানভীর খান কে হাসিন তানভীর খান তানভীর খান আব্দুল্লাহ হাসিব জি স্যার এমডি মিঠু নাই স্যার আব্দুল্লাহ হাসিব আছে ওকে ফাইন অনিক হাসান সবুজ নাই সাইদুল ইসলাম ফাহাদ সান নকরেক নাই সিএম খন্দকার অ্যাবসেন্স সাকিব হুসাইন আহনাফ সিন্দিন ভুয়ান নাই নাজমুল আলম আছে স্যার আছে নাজমুল আলম আছে নাজমুল আলম স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে মাহমুদুল হাসান এমডি জি খান শাওন মল্লিক মেহেদী হাসান মহিনউদ্দিন প্রমাণিক ইয়েস স্যার আছে নিলয় স্যার মহিনউদ্দিন আছে স্যার না স্যার মহিনউদ্দিন নিলয় নাই তালহা জুবায়ের কামরুল হাসান মিরাজুল ইসলাম শুভ রাকিবুল ইসলাম টিভি চলতেছে কার ফয়সাল আলম হামিদুর রহমান হিমু ইয়েস স্যার জহিরুল হক কে আমি হামিদুর রহমান হিমু জহিরুল হক জাহিন খন্দকার মেহেদী হাসান আরিফুল ইসলাম সাইম ইসলাম রাসেল দেওয়ান জুবায়ের হোসেন গোলাম মেহেদী তুমি দিছো গোলাম মেহেদী জিহাদ প্রেজেন্ট দিছো জি স্যার দিছো ওকে ঠিক আছে ধন্যবাদ আজকে তোমাদের ক্লাস শেষ এখানেই সবাই ভালো থাকো স্যার আমি দিছি তো স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার গোলাম মেহেদী জিহাদ দিছি স্যার আচ্ছা সবাই সবাই একটু গ্রুপে কথা বলতে আসো আচ্ছা এখানেই বলতে পারবো নাকি